गाइस अस्सलाम वालेकुम इट्स मी ईशा वेलकम टू माय यूट्यूब चैनल आज के आमी तुम्हारे साथे शेयर करते जाच्छी सठिक नियमे सठिक पद्धतिते किभावे लेयार मुर्गी सिद्ध करते हय अनेकेई लेयार मुर्गी सिद्ध करते जाने ना ताई एटा खेतेओ किन्तु टेस्टी हय ना एटाके टेस्टी करे खेते होले अवश्यई भालो करे सिद्ध करते हबे जदिओ आमरा जानी लेयार मुर्गीटा अनेक हार्ड हय एबं एर गोश्त किन्तु प्रचुर परिमाणे शक्त ताई आमादेर सठिक नियमे किन्तु सिद्ध करते हबे अवश्यई তাই আমি আজ কিভাবে সিদ্ধ করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে সো গাইস আমি এখানে 900 গ্রামের মতো মুরগি নিয়েছি এবং এভাবে সাইজ করে কেটে নিয়েছি ভালোভাবে ওয়াশ করে পানিও ঝরিয়ে নিয়েছি তো এবার আমি প্রথমে এই গোছের ভিতরে দিব হাফ কাপ পরিমাণে অয়েল এরপরে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা এবার দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি হাফ টিস্পুন জিরা গুঁড়া দিচ্ছি হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া দিচ্ছি 2 টিস্পুন হলুদের গুঁড়া দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া দিচ্ছি স্বাদমতো লবণ দিচ্ছি ভিনেগারের যে মুখা সেই মুখায় 1 মুখা ভিনেগার দিচ্ছি 3টে দারুচিনি এভাবে টুকরো করে নিয়েছি দিচ্ছি 4টে এলাচ দানা এভাবে ছিড়ে দিয়েছি দিচ্ছি 3 টুকরা লবঙ্গ আর দিচ্ছি এখানে 4-5টে কাঁচা মরিচ আর হোয়াইট ভিনেগার আমি 1 মুখ দিয়েছি গোছের পরিমাণ যদি বেশি হয় সেখানে তোমরা 2 মুখও দিতে পারবে গোছের ভিতরে মশলা মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখব 10 মিনিট রেস্টের পরে এবার আমি রান্নার প্রসেসিং এ যাচ্ছি তো প্রথমে আমি একটি হাঁড়ি দিলাম চুলায় এবার আমি সরিষার অয়েল দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এবং 2-3 কোয়া রসুন কুচি এখন আমি এভাবে ভেজে নেচ্ছি এবার আমি দিচ্ছি সামান্য কাঁচা জিরা কাঁচা জিরাটা আমি এই পেঁয়াজের সাথে ভেজে নেব জিরাটা ভাজা হয়ে আসছে এবার আমি এর ভিতরে মেরিনেট করা মাংস এবার আমি যে বাটিটায় গোস্টটা মেরিনেট করেছিলাম আমি সেই বাটিটা ওয়াশ করে সুন্দরভাবে এই যে পানিটা দিয়ে দিচ্ছি এবার আমি সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি পরে আমি আরেকটু ঢাকনা দিয়ে রাখব কিছুক্ষণ পরে আমি ফাইনালি পানি দিয়ে সিদ্ধ করব কমপ্লিট এবার ফাইনালি নামিয়ে নিব
এই তো দেখালাম তোমাদেরকে কিভাবে লেয়ার মুরগি খুব সহজ পদ্ধতিতে সিদ্ধ করা যায়। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকন টিপে রাখবে, যখনই আমি ভিডিও ছাড়বো নতুন নতুন ভিডিও তখনই তোমরা পেয়ে যাবে। আর প্লিজ সাপোর্ট মি, তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করো। ওকে, আল্লাহ হাফেজ।